ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম অল অপো রুট নিয়ে, হাউ টু মেক অল অপো রুট। তো আপনারা অল অপো রুট করবেন কীভাবে, দেন আমি এই ভিডিওতে আজ দেখিয়ে দেবো আপনারা এনি ফোনের জন্য বুট আইএমজি ফাইল কোথায় থেকে কালেক্ট করবেন, দেন ফ্ল্যাশ রোম থেকে আপনারা ডিরেক্টলি বুট আইএমজি ফাইলটা কালেক্ট করে নিতে পারবেন। তো আমার কাছে একটা রিগোর ফাইল আছে, এই ফাইলটা দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, হতেও পারে বাট নাও পারে। তো লাস্টের দিকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে এনি অপো ফোনের জন্য বুট ফাইল বের করবেন ফ্ল্যাশ ফাইলের ভিতর থেকে। তো টাইম ওয়েস্ট না করে আজকের মতো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলিনি, আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বকবক না করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবেন ম্যাজিক ম্যানেজার লেটেস্ট ভার্সন, যেটা অবশ্যই ম্যাজিক ম্যানেজার লেটেস্ট ভার্সনটা লাগবে। তো এটা লিখে এটা লেটেস্ট ভার্সন 2021-এর, দেন আপনারা নিজ দিকে স্ক্রল করে এসে এখানে ডাউনলোড পপ আপ পেজ পেয়ে যাবেন। তো নিজ দিকে আরও স্ক্রল করবেন, করবার এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সোভিয়ার্স আপনারা ডাউনলোড করার জন্য আপনারা যেটাতে ক্লিক দিয়ে দেবেন ডাউনলোড ম্যাজিক অ্যাপ, দেন এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্লোজ অ্যাট, অনেকেই আছেন যে ডাউনলোড করতে পারেন না, আর আমি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমার ডাউনলোড কমপ্লিট হোক, করার পর আমি ভিডিওতে আবারও আসছি। সোভিয়ার্স এটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, তারপর আর একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে MTK ইজি সু। এটা অবশ্যই এটা লেটেস্ট ভার্সন লাগবে, তো লেটেস্ট ভার্সনের জন্য আপনার github.com চলে যাবেন, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এটাতে আসার পর আপনারা নিজে দেখে স্ক্রল করে চলে আসার পর আপনারা পেয়ে যাবেন লেটেস্ট 2.0.4। এটা আমি লিঙ্ক দিতে পারতাম বাট কিছুদিন পর পর এটা আপডেট হয়, এর কারণে আমি আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো করার পর আমি আবারও ভিডিওটা স্কিপ করব, ডাউনলোডটা কমপ্লিট হোক। সো ভিউয়ার্স এটা ডাউনলোড হওয়ার পর আপনারা MTK জিসুটা ইনস্টল করে নেবেন, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, আগামীকালকে আপডেট দিছে তারা, এর আগে ছিল 3.0.3, তো এটা 4 দিয়ে দিছে। তো তারপর আপনারা নিজ দিকে আসার পর আপনারা যে ম্যাজিক ম্যানেজার এটাও লেটেস্ট ভার্সন, তো এটাও আপনারা ইনস্টল করে নেবেন। আর ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মাস্ট বি লাইক তো দিয়েই দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আর কোনো প্রবলেম হলে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো এখান থেকে আমি ডান করে দিচ্ছি, দেওয়ার পর আমি হোম করব, করার পর আমি এখন ম্যাজিক ম্যানেজারে চলে যাব। তো ম্যাজিক ম্যানেজারে আসার পর এখানে আরেকটি কাজ করে নিতে হবে, এটা যদি আপনারা না করেন তাহলে ফাইলটা প্যাচ হবে না। তো প্যাচ করার আগে আপনারা এখান থেকে সেটিংস করবেন। তো সেটিংসে আসার পর একটু লোড হচ্ছে, তারপর আপনারা চলে আসবেন অ্যাডিশনাল সেটিং, অ্যাডিশনালে আসার পর ডেভেলপার ওপেনিং। তো ডেভেলপার ওপেনিংয়ে আসার পর আপনারা এখান থেকে সিম্পলভাবে OEM আনলক এটা দিয়ে নেবেন, দেন দেওয়ার পর USB ডিবাগিং এটা অন করে নেবেন। তো এগুলো অন হওয়ার পর আপনারা আবারও ম্যাজিক ম্যানেজারে চলে যাবেন, এগুলো আমার ডান আছে। তারপর এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক দিয়ে দিবেন অ্যালাউ। তো তারপর আপনারা এই দুইটাই মেথড সিলেক্ট করে দিবেন, বা এখানে মেথড আছে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে নেক্সট করে দিয়ে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন, এটাই। তো এটাতে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনে যে বুট আইএমজি ফাইল থাকে সেই ফাইলটা এখানে ধরে দিতে হবে। আর লাস্টের দিক আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এনি ফোনের জন্য বুট ফাইল বের করবেন, ডোন্ট স্কিপ মাই ভিডিও, একটিভ স্কিপ করবেন না, করলে হয়তো বা সেটা বুঝতে পারবেন না। তো আমি ফোন মেমোরিতে আসার পর আমি ফাইলটা খুঁজবো যে আমার ফাইলটা কোথায় আছে। সো ভিউয়ার্স এই ফাইলটা আমরা এখন সিলেক্ট করে দিব, recovery.img। এটা আমি আবারও বলছি এই ফাইলটাতে আপনার হতেও পারে বাট নাও পারে। তো দেখানোর স্বার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক ফোনের ক্ষেত্রে হয় ফাইলটা দিয়ে, দেন অনেক ফোনের ক্ষেত্রে হয় না। তো আপনারা এনি ফোনের জন্য বুট ফাইল কীভাবে বের করবেন একটু পরে আমি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স ফাইনালি এটা আমার ডান হয়ে গেছে, হওয়ার পর আমি এখন ফাইল ম্যানেজারে গিয়ে দেখাবো যে ফাইলটা কেমন আকারে থাকে ম্যাজিক ম্যানেজারদের প্যাচ করার পর। তো ওই ফাইল লোকেশনটা আপনারা পাবেন ডাউনলোডে। তো ডাউনলোডে আসার পর এ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মানে ফাইলটা প্যাচ হয়ে গেছে এটাতে।
ম্যাজিক প্যাসেট আইএমজি ফাইল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এই ফাইলটা আপনাদেরকে এখন কি করতে হবে, তো এখন আমি বাকিটা দেখাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে। সো ভিউয়ার্স এখন আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো ভিউয়ার্স এতো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আপনাদের যে ফাইলটা প্যাস করলেন ম্যাজিক ম্যানেজার দিয়ে, তার জন্য আপনাদের ফোন স্টোরেজটা পিসিতে আপনারা লাগিয়ে ইন করে নেবেন। তো এটা হচ্ছে অবশ্যই ইন্ট্রোলার স্টোরেজ আসবে। আসার পর লোকেশনটা এর আগে আপনারা দেখেছেন যে এর লোকেশনটা থাকে হচ্ছে ডাউনলোডে। তো ডাউনলোডে চলে যাবেন। তো আমি এখন ডাউনলোডে চলে যাব। তো ডাউনলোডে আসার পর আপনারা যে ফাইলটা ম্যাজিক ম্যানেজার দিয়ে প্যাস করলেন, এই তো ম্যাজিক প্যাসেট বুট ফাইল। আপনাদের দেখাবো আজকের মতো, ভিডিওটা এতটুকু ছিল, গুড বাই।